আজকের ব্লগে তোমাদের দেখাবো আজ বিশ্বকর্মা পূজা। তোমরা সকলেই জানো তো বিশ্বকর্মা পূজা বাড়িতে, কাকার বাড়িতে। তো পুরো ভিডিওর মাধ্যমে আজ তোমাদের বিশ্বকর্মা পূজাটা দেখাবো। তোমরা সকলেই জানো বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেই কথাকে উপেক্ষা করে এবং বাঙালির 12 মাসে 13 পার্বণ এটা অবশ্যই বাস্তব কথা। তো আজ বিশ্বকর্মা পূজার পুরো ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। এখন বাজে 10টা, কিছুক্ষণ পর পুরোহিত আসবে, কালী পুজো থেকে শুরু করে এবং পুরো পুজোর ব্লগ এই ভিডিওর মাধ্যমে দিব। তো ভিডিওটা দেখতে থাকো। চলে এলাম বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে গাড়িগুলো সারি সারি করে সাজানো রয়েছে। এই গাড়িগুলো পুজো হবে, সকলেরই গাড়ি রয়েছে এখানে। কাকার গাড়ি, আমার গাড়ি, জেঠার গাড়ি এবং আরও অনেকেরই গাড়ি এখানে রয়েছে। এই গাড়ি সবগুলোই পুজো হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কিছুক্ষণ বাদে আমাদের পুজো শুরু হয়ে যাবে। আজকের ভিডিওটা বেশি একটা লম্বা না করে ছোট ভিডিওই করব, তোমাদের শুধুমাত্র পুজোর একটা ব্লগ দিব। তো চলো গিয়ে ঠাকুরটা একটু দেখে আসি। এই হচ্ছে ঠাকুর, এই রুমে হবে পুজো। আমাদের পুরোহিত যদিও এখন আসেনি, কিছুক্ষণ বাদে আসবে। তো পুরোহিত এলে তোমাদের আবারও দেখাবো। তো সব কিছু রেডি আমাদের, এখন শুধু পুরোহিতের অপেক্ষা। দেখতে দেখতে আমাদের পুরোহিত চলে এলো। আমাদের পুরোহিত খুব লেট করে এসেছে, আমাদের 9টায় পুজো হওয়ার কথা ছিল, সেই জায়গাতে আমাদের পুরোহিত এসেছে 2টা নাগাদ, তাই আমাদের পুজো লেট হচ্ছে, সবারই এনার্জি লেস হয়ে গেছে। আমরা এবার অঞ্জলি দেওয়ার পর আমাদের পুজোটা কমপ্লিট হয়ে যাবে। আমরা এখন অঞ্জলি দেব। অঞ্জলি দেওয়ার জন্য সবাই এখান থেকে ফুল বেলপাতা নিচ্ছে। আমাদের অঞ্জলি কমপ্লিট হয়ে গেলে আমাদের পুজো কমপ্লিট। আমাদের অঞ্জলি কমপ্লিট, আমি নিজে অঞ্জলি দিয়েছিলাম বলে তোমাদের দেখাতে পারিনি সেই জায়গাটা। তো আমাদের অঞ্জলি শেষে আমরা এবার গাড়িগুলো পুজো দেওয়া হচ্ছে। গাড়ি সবগুলো পুজো দেওয়া মানে আমাদের ব্লগ আজকে এখানে শেষ, কারণ আজকের ব্লগটা শুধুমাত্র পুজোটা নিয়ে শর্ট একটা ব্লগ করতে চেয়েছিলাম আর এটাই করেছি। তো আজকের ব্লগটা শর্ট ব্লগই করেছি, কারণ এত লম্বা করিনি। আর তোমরা সকলেই ব্লগটা দেখে বলো কীরকম লাগলো, যদিও সব কিছু দেখাতে পারিনি, শর্টকাটে একটা ব্লগ করেছি। তো সম্পূর্ণ ব্লগটা দেখে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওতে তেমন কোনো কিছু দেখাতে পারিনি, যতটুকখানি দেখিয়েছি ততটুকখানি দেখে বলো ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।